এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে সেকশন এতে প্রোজপাট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অল সামার ইন এ ডে থেকে শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন প্রথমে রয়েছে দি চিলড্রেন উই ইন্টারেস্টেড ইন অর অ্যাবাউট ড্যাশ এনসারটা হচ্ছে অপশন বি দি সান সূর্য সম্পর্কে বাচ্চারা আগ্রহী ছিল এরপরে দি চিলড্রেন স্যাং অফ ড্যাস অ্যান্সারটা হবে অপশন এ সামার অ্যান্ড দি সান গ্রীষ্মকাল এবং সূর্য সম্পর্কে বাচ্চারা গান করেছিল এরপরে রয়েছে হোয়েন দি রেন স্টপ দেয়ার ওয়াজ ড্যাস যখন বৃষ্টি থেমে গিয়েছিল সেখানে ছিল অপশন বি অ্যান ইন্টেন্স সাইলেন্স এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট রয়েছে দি চিলড্রেন ওয়ার আর অনলি টু হোয়েন এরপরে ড্যাশ রয়েছে তো বাচ্চারা কেবলমাত্র দু বছর বয়স ছিল যখন এরপরে রয়েছে এইখানে অ্যান্সারটা দি সান লাস্ট কেম আউট এই অংশটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে সূর্য যখন লাস্ট বার উঠেছিল এরপর রয়েছে হোয়েন দি রেন স্টপড ইট ফেল্ড টু দেম অ্যাজ ইফ এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হবে এই হ্যারি ক্যান হ্যাড লস্ট ইটস সাউন্ড তাহলে এই হ্যারিক্যান থেকে সাউন্ড পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন সি এর দাগে রয়েছে হু ওয়ার ইগার টু সি দি সান অ্যান্ড হোয়াই কারা সূর্যটাকে দেখতে উৎসুক ছিল এবং কেন অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো দি চিলড্রেন ওয়ার ইগার টু সি দি সান বিকজ হোয়েন দি সান হ্যাড কাম আউট লাস্ট টাইম দে ওয়ার টু ইয়ং টু রিকল ইট তো বাচ্চারা সূর্যটাকে দেখতে উৎসুক ছিল কারণ সূর্যটা যখন লাস্ট বার উঠেছিল তারা খুবই ছোট ছিল তারা মনে করতে সূর্যটাকে অর্থাৎ সূর্যটাকে মনে করতে পারছিল না এতটাই ছোট ছিল এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে শুরুতে রয়েছে ট্রু ফলস প্রথমে রয়েছে ইট হ্যাড রেন্ড আর্লিয়ার ইন দি ডে দিনের শুরুর দিকে বৃষ্টিটা হয়েছিল এটা হচ্ছে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে রয়েছে আফটার এ ডে অফ রেন তার উপরের লাইনটাও লিখতে হবে আই ওয়াচড দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন এই দুটো লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখা হয়ে যাবে এরপর রয়েছে দি মাউন্টেন রেঞ্জ পরিষ্কার ভাবে যে পর্বতমালা সেটা হচ্ছে দেখা যেতে পারে এটা হচ্ছে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে রয়েছে এই দুটো লাইন লিখতে হবে হরিজন্স মাউন্টেন চেন এটা হচ্ছে লিখে দিতে হবে এই দুটো লাইন এরপরে রয়েছে একটি আনসিন তো চলো আনসিনের মানেটা বলে দিই শ্বে তার মিস্র পণ্ডিত রবি শঙ্কর অ্যাসেজ ওয়েমার্স ইন দি গঙ্গা এট হিজ বার্থ প্লেস অন টুইসডে বলছে সেতার তক পন্ডিত রবি শঙ্করের যে অ্যাস অর্থাৎ ছাই সেগুলো গঙ্গাতে নিক্ষেপ করা হয়েছিল তার জন্মভূমিতে মঙ্গলবার ওয়ান অফ দি মোস্ট সেলিব্রেটেড সন্স অফ বারাণসী অর্থাৎ বারাণসীর যে সব থেকে সেলিব্রেটেড পার্সন ব্যক্তিরা তাদের মধ্যে একজন এই শঙ্কর ডায়েড এট এ হসপিটাল একটি হসপিটালে মারা গিয়েছিলেন সেন দিয়াগো ক্যালিফোর্নিয়া অর্থাৎ ক্যালিফোর্নিয়ার সেন দিয়াগোর একটি হসপিটালে অন ডিসেম্বর ইলেভেন টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ দু হাজার বারো সালের এগারোই ডিসেম্বরে ওয়াইফ সুকন্যা ডটার্স নোরা জোনস উইনার অফ নাইন গ্রামিডস অ্যান্ড শ্বেতার প্লেয়ার্ড জো রাইট অ্যারাইভড হেয়ার উইথ দি অ্যাসেস অন মন্ডে আফটারনুন তো বলছে তার যে স্ত্রী সুকন্যা এবং তার কন্যারা নবার গ্রামি অ্যাওয়ার্ড জয়ী নোর এবং শ্বেতার বাদক অনুষ্কা শঙ্কর এবং তার অনুষ্কার যে হাজবেন্ড অর্থাৎ স্বামী জো রাইট তারা এসেছিলেন ওই অ্যাসেস অর্থাৎ ছাইবস নিয়ে মন্ডে অর্থাৎ সোমবার বিকেলবেলাতে ইন্ড এটা উল্লেখ করা যেতে পারে গঙ্গা গঙ্গাতে তিনি যে বোট রাইডিং সেটা তিনি যে তাতে তিনি যেতেন হোয়েন এভার হি ভিজিটেড দি সিটি যখন তিনি এই শহরটাকে বা নগরটাকে ভ্রমণ করতেন দো হি স্যাটেলড অ্যাব্রড যদিও তিনি ওই বাইরে তিনি স্যাটেল ছিলেন অর্থাৎ বাইরের দেশে তিনি বাস করতেন হিজ ফ্যাসিনেশন ফর বারাণসী তার যে আকর্ষণটা বারাণসীর প্রতি লায়েড হিম টু এস্টাবলিশ দি রবিশঙ্কর ইনস্টিটিউট ফর মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস এই প্রতিষ্ঠানটি ইন দি শিবপুর এরিয়া শিবপুর এরিয়াতে ইন নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো সালে হি লেফট ফর প্যারিস তিনি প্যারিসে গিয়েছিলেন উইথ এ ট্রুপ একটা দলের সঙ্গে অফিস এলডেস্ট ব্রাদার তার বড়ো ভাইয়ের বা দাদার সব থেকে বড়ো দাদা তার যে দলটি সেই দলের সঙ্গে শঙ্কর তার দাদার নাম উদয় শঙ্কর অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট একজন শিশু শিল্পী হিসেবে ইন নাইনটিন থার্টি উনিশশো তিরিশ সাল হি ওয়াজ বর্ন ইন নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়ি সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন ব্যাঙ্গলি তোলা লোকালিটি ব্যাঙ্গলি তোলা লোকালিটিতে তাহলে মানেটা বলে দিলাম এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই প্রথমে রয়েছে এমসি কিউ প্রশ্ন অ্যান্সারটা হচ্ছে নাইন অপশান এ হবে অ্যান্সার দি অ্যাব্রড সিটি হার রবিশঙ্কর ভিজিটেড অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট উইথ হিজ এলডেস্ট ব্রাদার ইজ ড্যাশ তো শিশু শিল্পী হিসেবে তার দাদার সঙ্গে যে অ্যাব্রড সিটি অর্থাৎ বাইরের দেশের যে নগরে তিনি ভ্রমণ করেছিলেন তার নাম এখানে বলা হচ্ছে তো এখানে রয়েছে যেটা তিনি ভ্রমণ করেছিলেন সেই সুশিল্পী হিসেবে সেটা হচ্ছে প্যারিসে কিন্তু এখানে নেই এটা হচ্ছে ডি হবে নান এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে হার ফাদার ইন মিউজিক্যাল স্কিল তো নোরা তার বাবাকে ফলো করেছিলেন মিউজিক স্কিলে এটা হচ্ছে ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে হবে ওয়াইফ সুকন্যা ডটার্স জোনস উইনার অফ নাইন গ্র্যামি অ্যাওয়ার্ডস এইটা এই জায়গাটা হচ্ছে মেন অংশ জোনস উইনার অফ নাইন গ্র্যামি অ্যাওয়ার্ডস এই লাইনটা পুরো লিখে দিতে হবে তো এইটা হচ্ছে মেন জায়গা পুরো লাইনটা লিখলে এই মন্ডে আফটারনুন পর্যন্ত লিখতে হবে এই ওয়াইফ থেকে এরপরে রয়েছে রবি লস্ট ফ্যাসিনেশন ফর ভারানসী হোয়াইল অ্যাব্রড যখন তিনি বাইরের দেশে বসবাস করতেন তখন তিনি এই রবি তিনি তার যে বারাণসীর প্রতি যে আকর্ষণটা সেটা হারিয়ে ফেলেছিলেন এটা হচ্ছে ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দো হি স্যাটেল্ড অ্যাব্রড হিজ ফ্যাসিনেশন ফর ভারানসী লায়েড হিম টু ইনস্টিটিউট ফর মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস ইন দি শিবপুর এরিয়া ইন্টিনটি সিক্স এই লাইনটা হচ্ছে হয়ে যাবে সাপোর্টিক স্টেটমেন্ট এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড হোয়ার ডিড পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর ডাই কখন এবং কোথায় পণ্ডিত রবিশঙ্কর মারা গিয়েছিলেন হবে এই এই শঙ্কর জায়গাটা থেকে লিখাবে কিন্তু এই শঙ্করের জায়গায় পুরো কথাটা লিখতে হবে সেটা হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর এই কথাটা লিখতে হবে তাহলে শঙ্করের আগে পণ্ডিত রবি কথাটা লিখতে হবে তাহলে পণ্ডিত রবি শঙ্কর ডায়েড অ্যাট এ হসপিটাল ইন সেন্ট জিয়াগো ক্যালিফোর্নিয়া অন ডিসেম্বর ইলেভেন টু থাউজেন্ড টুয়েলভ এতটা অংশ লিখে দিতে হবে এরপরে রয়েছে হোয়াট ডিড দি ঠু এভার হি ইউসড টু ভিজিট বারাণসী তো এই লেজেন্ড বারাণসীতে যখন ভ্রমণ করতেন তখন কি করতেন তিনি অ্যান্সারটা লিখাবে এই শঙ্কর থেকে কিন্তু এর আগে এই অংশটা লিখব দি লেজেন্ড এরপরে কমা দিয়ে পণ্ডিত রবি শঙ্কর এখান থেকে শুরু করব উড গো বোট রাইডিং ইন দি ভিজিটেড দি সিটি এরপরে সিটির পরে কমা দিয়ে বারাণসী কথাটা লিখে দিব তাহলে আমরা লিখব কি দি লেজেন্ড পণ্ডিত রবি শঙ্কর উড গো বোট রাইডিং ইন দি গঙ্গা হুয়ে নেভার হি ভিজিটেড দি সিটি এরপরে কমা দিয়ে বারাণসী কথাটা লিখে দিব এরপর সেকশন তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে প্রথমে রয়েছে ফ্রেজাল ভার সে দি ব্রেভ নেভার স্যারেন্ডার টু ইভিল তো স্যারেন্ডারের জন্য হচ্ছে গিভ ইন হয় তো এখানে গিভ ইন অ্যান্সার হয়ে যাবে এরপর রয়েছে দি রেন উইল বিগিন সুন বিগিন শুরু হওয়া তার জন্য রয়েছে সেট ইন তো এখানে হবে সেট ইন হয়ে যাবে এরপর রয়েছে হি কুড নট রিমেম্বার মাই নেম রিমেম্বারের জন্য হচ্ছে কল আফ হয় তো এখানে কল আপ অ্যান্সার হয়ে যাবে এরপর রয়েছে ডুয়েস ডাইরেক্টেড শুরুতে রয়েছে সিড সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসডি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে তাহলে এটা আমরা যে সিম্পল সেন্টেন্সের যে পার্টিসিপল নিয়মটা রয়েছে সেটা দিয়ে করে দেব তো সুক যেটা রয়েছে এটা হচ্ছে সেকিং করে দেব সেকিং এরপরে হিম সেকিং হিম এরপরে কমা দিয়ে সাবজেক্ট সিড এরপরে যা আছে লুকড থেকে লিখে দেব ইন হিজ ফেস অ্যাংসাসলি এ এক্স আই ও ইউএসএল ওয়াই তাহলে অ্যান্সারটা হলো সেকিং হিম সিড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি এরপর রয়েছে দি গার্ডেনার ফাউন্ড দি বয় স্লিপিং আন্ডার এ ট্রি করতে দেওয়া রয়েছে তাহলে দি গার্ডেনার এটা হচ্ছে সাবজেক্ট এরপরে ফাউন্ড এটা ভার্ভ এবং দি বয় এটা হচ্ছে অবজেক্ট এবং বাকি অংশটা এক্সট্রা অংশ হিসেবে ধরে সিম্পল অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করবো তাহলে দি বয় যেটা অবজেক্টে রয়েছে সেটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো শুরুতে এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার বসবে দি বয় এর পরে ওয়াজ এরপরে ফাউন্ড ভারবে থার্ড ফ্রম বসিয়ে এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা লিখে স্লিপিং আন্ডার আন্ডার এ এ ট্রি ট্রি এরপরে বাই এবং সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে দি গার্ডেনার ওপরে লিখলাম জায়গা নেই জি এ আর ডি ই ই এন আর তাহলে অ্যান্সারটা হচ্ছে দি বয় ওয়াজ ফাউন্ড স্লিপিং আন্ডার এ ট্রি বাই দি গার্ডেনার এরপরে রয়েছে ইট ইজ এ গ্রেট পিটি এক্সক্লেমেটারি সেন্টেন্স করতে হবে তাহলে সোজাভাবে করে দেব হোয়াট এ পিটি হোয়াট এ পিটি এবং শেষে এক্সক্লেমেশন সাইন দিতে হবে এরপর রয়েছে ইট ড্যাশ ফর থ্রি আওয়ার্স তাহলে এখানে একটা টাইম দিয়ে দেওয়া রয়েছে তাহলে এখানে হবে হ্যাজ বিন রেনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিলড্রেন আর ড্যাশ টয়েজ এখানে রয়েছে ফন্ড প্রিপোজিশান করতে দেওয়া রয়েছে তাহলে ফন্ড অফ ফন্ডের পরে অফ প্রিপোজিশান বসে এরপরে রয়েছে ভোকাবুলারি এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে সাবমার্স ইন এ লিকুইড অর্থাৎ কোনো লিকুইডে নিক্ষেপ করা ফেলে দেওয়া সেটা হচ্ছে এর জন্য রয়েছে ইমার্স্ট এম ই আর এস ডি ইমার্স্ট রয়েছে এরপর রয়েছে অবসেশন অর প্যাশন এটার জন্য রয়েছে ফ্যাসিনেশন এফ এ এস সি আই এন এ ও এন ফ্যাসিনেশন আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করা এবং আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটি প্রেস করা পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ